হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু টেকনিক্যাল হ্যাকার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এলইডি প্লাস আর সার্কিট বানাতে হয় 3 ভোল্টস এলইডি, 100 UF 25 ভোল্ট ক্যাপাসিটর। তো আমি প্রথমে এলইডির নেগেটিভ এবং ক্যাপাসিটরের নেগেটিভ সোল্ডারিং করে নিলাম, দেখতে পাচ্ছেন। তারপর এলইডির দুটি পজিটিভ ওয়্যার একই সাথে সোল্ডারিং করে নিচ্ছি, 22K রেজিস্টর। তো আমি রেজিস্টর দুটিকে এলইডির পজিটিভ থেকে ক্যাপাসিটরের পজিটিভ ওয়্যারের সাথে সোল্ডারিং করে নিচ্ছি। তো প্রথমে এলইডির পজিটিভ থেকে একটি রেজিস্টর সোল্ডারিং করে নিলাম, তারপরে ঠিক একই স্থানে এলইডির পজিটিভ থেকে রেজিস্টরটি সোল্ডারিং করে নিলাম এবং ক্যাপাসিটরের পজিটিভ ওয়্যারের সাথে প্রথম রেজিস্টরটি সোল্ডারিং করে দিলাম। তারপর দ্বিতীয় ক্যাপাসিটরের ঠিক পজিটিভের সাথে রেজিস্টরটি সোল্ডারিং করে নিলাম। BC547 ট্রানজিস্টর, তো ট্রানজিস্টরের তিনটি লেগ রয়েছে, কালেক্টর, বেজ, অ্যামিটর। তো আমি কালেক্টর ফিনটি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিলাম। BC547 ট্রানজিস্টর ঠিক একইভাবে BC54 ট্রানজিস্টরের কালেক্টর, বেজ, অ্যামিটর তিনটি পিন রয়েছে। তো আমি প্রথম পিনটি ক্যাপাসিটরের নেগেটিভের সাথে সোল্ডারিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে নিলাম। তারপর রেজিস্টর দুটির ওয়্যারকে আমি আড়াআড়িভাবে ভ্যান্ড করে নিলাম এবং একটি ওয়্যার যেন আরেকটি ওয়্যারের সাথে সংযুক্ত না হয় সেজন্য একটি পাইপ ব্যবহার করলাম প্লাস্টিকের। তো আমি রেজিস্টরটি ট্রানজিস্টরের বেজ পিনের সাথে উভয় পাশে সোল্ডারিং করে দিলাম। কপার ওয়্যার, তো আমি কপার ওয়্যারটি ট্রানজিস্টরের অ্যামিটার পিনের সাথে সোল্ডারিং করে দিলাম এবং ঠিক একইভাবে বিপরীত পাশে ট্রানজিস্টরের অ্যামিটার পিনের সাথে সোল্ডারিং করে নিলাম। তো আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য 5 ভোল্ট পাওয়ার সাপ্লাই ব্যবহার করব, এতে মোবাইল ফোন চার্জার ব্যবহার করলেও সমস্যা নেই। তো আমি প্রথমে নেগেটিভ ওয়্যারটি ট্রানজিস্টরের অ্যামিটার পিনের সাথে সোল্ডারিং করে দিচ্ছি, যেখানে সংযুক্ত রয়েছে দুটি ট্রানজিস্টরের অ্যামিটার পিন, এবং পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ ওয়্যারটি এলইডির পজিটিভ সাইডের সাথে সোল্ডারিং করে দিলাম। তো এখন আমি পাওয়ার দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি অত্যন্ত সুন্দরভাবে কাজ করতেছে। বন্ধুরা, আশা করি ভিডিওটি অনেক ভালো লেগেছে। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অন করে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।